হ্যালো বন্ধুরা আমি অরিজিৎ আর আপনারা দেখছেন কম্পিউটার সলিউশন বাই অরিজিৎ তো ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার যে অনলাইন প্রক্রিয়া সেটা কিন্তু এখন শুরু হয়ে গেছে তো সেটা কীভাবে করা হবে সেটা আমি এখন লাইভ দেখিয়ে দেবো তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট এনভিএসপি ডট ইন তো সেই ওয়েবসাইটে চলে আসবো তো ফার্স্টে আমাদের লগ ইন বা রেজিস্টার করে নিতে হবে তো এখানে ক্লিক করব এরপর এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা ফিল করে লগ ইন করতে হবে এবং যদি আপনার রেজিস্টার করা না থাকে তাহলে আপনি ডোন্ট নিচে যে দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ নিউ ইউজার এখানে ক্লিক করতে হবে এরপর এখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচাটা ফিল করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে এবং মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাকে বসাতে হবে এবং সাবমিট করতে হবে এরপর আপনার নাম ভোটার আইডি নাম্বার এবং নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে সাবমিট করতে হবে এরপর আবার লগ করতে হবে তো লগ ইন করার পর এখানে আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা ফিল করে লগ ইন বটনে ক্লিক করবেন এরপর এই ধরনের ইন্টারফেস আসবে এবার এখানে যে দেখতে পাচ্ছেন ইনফরমেশান অফ আধার নাম্বার বাই এক্সিস্টিং ইলেকট্রস এখানে ক্লিক করার পর ফর্ম সিক্স বি এই যে ফর্ম সিক্স বি দেখাচ্ছে তো এই ফর্ম সিক্স বিতে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনার ভোটার কার্ডের ডিটেলস এখানে শো করবে তো এখান থেকে আপনি ইংলিশ চাইলে ইংলিশে করতে পারেন বা হিন্দি চাইলে বা আপনার যে ল্যাঙ্গুয়েজটা সুবিধা হবে সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারবেন তারপর আপনার নাম ভোটার কার্ড নাম্বার এগুলো চলে আসবে তো আপনার এখানে ফোন নাম্বার আর আধার নাম্বারটা এখানে বসাতে হবে এবং প্লেস তো আপনার এখানে ফোন নাম্বারটা বসিয়ে দেবেন এবং এখানে আই হ্যাভ বা আধার নাম্বার এটা সিলেক্ট করে দেবেন যদি আপনার কাছে আধার নাম্বার না থাকে তাহলে নিচের অপশানটা সিলেক্ট করতে হবে আর নিচের অপশানটা সিলেক্ট করলে আপনার এখানে যে সাপোর্টিং ডকুমেন্টসটা দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনি আই হ্যাভ আধার নাম্বারটা এখানে চুজ করে এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন এবং এখানে যে প্লেসটা আছে প্লেস দিতে হবে এবং ক্যাপচার ফিল করে প্রিভিউ বটনে ক্লিক করতে হবে তো এখানে প্রিভিউটা শো করবে তো আপনারা চাইলে এটাকে প্রিন্ট দিয়ে রাখতে পারেন তো আপনি একবার চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কি না তো সব ঠিকঠাক থাকলে এখানে যে সাবমিট বটনটা দেখছেন সেই সাবমিট বটনে ক্লিক করতে হবে তো আপনাদের কাছে এরকম একটা রেফারেন্স আইডি চলে আসবে তো এই আইডিটাকে আপনারা প্রিন প্রিন্ট করে এই পেজটাকে আপনারা প্রিন্ট করে রেখে দেবেন পরবর্তীকালে স্ট্যাটাসটা চেক করতে গেলে এই নাম্বারটা লাগবে তো এই রেফারেন্স আইডিটা ট্র্যাক করার জন্য এখানে ট্র্যাক স্ট্যাটাস দেখতে পাচ্ছেন তো এই ট্র্যাকাস স্ট্যাটাসে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে রেফারেন্স আইডিটা পেস্ট করে দিয়ে বা টাইপ করে এখানে ট্র্যাকটা স্ট্যাটাসে ক্লিক করলেই স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন তো এখানে দেখাচ্ছে এখন সাবমিটেড করা হয়েছে তো এরপর স্ট্যাটাসটা যখন আপডেট হবে তখন এখানে অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড দেখাবে তো সেই পর্যন্ত ওয়েট করতে হবে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন